গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। এই যে এখন আমি সকাল উঠেছে, আমি এখন 8:35 বেজে গেছে, দেরি করে ঘুম থেকে উঠেছি রোববার। এই জন্য আশা করি সকলেই ভালো আছেন। এই যে এখন আমি দাঁতটা মেজে নিব, দাঁতটা মেজে নেবো, ছেলের জন্য ব্রাশ রেডি করে দিব, দাঁতটা মেজে নিব, দাঁতটা মেজে নিয়ে তারপরে অন্যান্য কাজে আবার যাবো। এইভাবে যে সকাল হয়ে যায় বুঝেই পাই না, সকাল এত করে কী করে হয়ে যায়। এখন জলটা ভরে নেব, জল চলে আসছে, কারণ অনেক বেলা হয়ে গেছে তো জল চলে যাবে, গেল ফট করে জলটা চলে যাবে। আর বাইরে ঠান্ডা দেখাচ্ছে, এখন থেকে প্রচণ্ড ঠান্ডা দেখেন তো, দেখেন কী অবস্থা, এক ফোটটা রোদ্দু, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা। আজকেও আবার 8:35 বেজে গেছে, কোনো রোদ্দু নেই এবং কুয়াশা ঠিকই হয়ে গেছে, ভুয়া দেওয়া লাগছে। জলটা ছেড়ে দিয়ে আসি, জলটা ছেড়ে দিয়ে আসি, জলটা ভরে নেব, চা বানিয়ে নিয়ে চলে আসলাম। এখন আমি আর ছেলে চা খাবো, এই চা বানিয়ে নিয়ে চলে আসলাম, দুজনে মিলে চা খাবো, চা বানিয়ে নিয়ে চাটা খেয়ে তারপর ছেলেকে নিয়ে গিটারে যাবো, গিটার শিখতে যাবে, ও ছেলেকে নিয়ে ধরে গিটারে যাব, ও গিটার শিখতে যাবে, এখনও ঘুমোতে। ছেলেকে এখন পড়াচ্ছি, ছেলেকে ছেলে বলে দিচ্ছে, ছেলেকে পড়াচ্ছি যেহেতু রোববার। ওই যে খালি বসে থাকার স্বভাব, ওই দেখেন বসে আছে, লিখতেই যাবে না, লেখো বাবা, স্টার্ট করো, ছেলেকে পড়িয়ে তারপর রান্নার কাজে যাবো। মাংস এনেছে, এখন মাংসটা ধোবো, ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবো এখন মাংসটাকে, ফাইকে দিয়ে মাংস আনা লাভ, ছেলে তো মাংস ছাড়া খেতে চায় না। না আর একটু সবজি কাটবো, সব কিছু একটা ভাজা ভাজি করবো। এখন আমি যে ভাজাটা করবো, পেঁয়াজ করিয়ে শিম দিয়ে ভাজাটা করবো, খুব খেতে ভালো লাগে খেতে। আর মাংসটা যে মেরিনেট করে গেছি, তার ছেলেকে ডাক্তার দেখে নিয়ে চলে আসলাম, এই রান্নাগুলো করে তারপরে অনেক বেলা হয়ে গেছে, বেলা এত বেলা হয়ে গেছে না, ভালো লাগছে না এই ভাজাগুলো করতে। মাংস বসে দিয়েছি, ওই যে পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হলে, লাল লাল হলে পরে মাংসগুলো ছেড়ে দেবো। আর আগেই তো বলেছি যে মাংসটাকে মেরিনেট করেছি আদা লঙ্কা দিয়ে, তারপর রসুন দিয়ে করে রেখেছি, হলুদ টলুদ দিয়ে তেল দিয়ে একটু করে রেখেছি। আর যেটাকে ভাজা ভাজা হলে মাংসটাকে ছেড়ে দেবো। এদিকে ভাজা হয়ে গেছে, দেখেছি যে ভাত চড়ে দিয়েছি, তার মাঝখানে একটু আজকে একটা কাজ করছি, এই যে ভাবছি ছেলে তো আজকে বাড়িতে সারাদিন টিভি দেখবে, যে শিল পাটাটাকে একটু ধার করাচ্ছি, শিল পাটাটাকে একটু ধার করাচ্ছি, একদম ধার নেই, আমি হলো ধার নেই, দেখে মশলা পিষতে পারি না, সবসময় মিক্সারে করতে ইচ্ছা করে, অল্প মশলা থাকলে মিক্সারে করতে ইচ্ছা করে না, তখন ভাবি যে হাতে একটু করে নিই, এই জন্য ভাবি। এখন মাংসটা বসিয়েছিলাম, মাংসটা ছেড়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা একটু ভালো করে কষিয়ে নিব, নিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে লঙ্কা মাংসগুলো আবার দেবো, জিরা দেবো, চিকেন মশলা দেবো, এগুলো তৈরি হচ্ছে মাংস, মাংস তৈরি হতে হবে, যদি আমি আকাশ কালকে ফেলতে দেবো। স্নান করে আসলাম, স্নান করে আসার পরে এখন আমি
একটু চুল চলে আসছে, সিঁদুরটুকু দিয়ে ঠাকুরও দেওয়া হয়ে গেছে, ঠাকুরটাও দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঠাকুর দিয়ে এখন আমি খেতে বসবো। ছেলেকে খাইয়েছিলাম, একটার মধ্যে খাইয়েছি, ও যেহেতু খেলতে যাবে, ওর বাবা আসলো এখন নিয়ে যাচ্ছে খেলতে। আর এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি, ঠাকুর দেওয়া হয়ে গেছে আমার, এখন নিজে খাবো, খেয়ে একটু পরে হয়তো ছেলেকে আনতে যেতে পারি, ছেলেকে আনবো। কেটে গেছে, এখন ছেলে আর বাবা চলে আসলো খেলার থেকে, নিয়ে চলে আসলো, যে বসে আছে। এই ছেলে আর আবার খেলছে, স্টার্ট করছে। চাটা বানিয়ে ফেললাম, চাটা বানিয়ে ফেললাম, এখন বিকেলে চাটা বানিয়ে ফেললাম, চা খাবো। চলছেই সারাদিন ধরে কাজ। আটাটা মেখে রাখলাম, আটা মেখে রাখলাম। আমি আর আমার হাজব্যান্ড রুটি খাবো, আর ছেলে বলছে ভাত খাবে, কারণ ওর তো শরীরটা ভালো না, আমার ভাত খাবে। তখন ছেলেকে পড়তে বসাবো, পড়তে বসা হয়তো আজকে বাপের বাড়ি যেতে পারি, একটু বাপের বাড়ি যেতে পারি, একটু অনেকদিন পরে যাচ্ছি না তো বাপের বাড়ি, একটু যেতে পারি। এখন রুটি বানানো হয়ে গেল, এখন রাত্রে বাজে 10:40। ছেলেকে পড়িয়ে আমি রুটি বানাতে চলে এসেছিলাম, রুটিও বানানো হয়ে গেল। রুটিটা বানিয়ে এখন মাংসটা জাল দিচ্ছি, মাংসটা জাল দিয়ে আমরা খেয়ে নিব, খেয়ে তারপরে বিছানায়। এই শুতে শুতে প্রায় 12টাই হয়ে যায় আমাদের, দেরি হয়ে যায়। সব কিছু কাজ সেরে পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে সব কিছু সেরে শুতে শুতে 12টাই হয়ে যাবে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, সব মোটা টোটা পরিষ্কার, বাসন টাসন মেজে রেখে আমি এঁঠো বাসন ডাকি না, কারণ আমার এঁঠো বাসন ডাকতে ভালো লাগে না। তো এই যে বিছানাপত্র সব কমপ্লিট করে চলে এসেছি, এখন এখন ঘুমাতে যাব, বিছানা যাচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এখানে তাহলে শেষ করছি আজকে। তাহলে আজকের মতন গুড নাইট, সকলকে ভালোবাসা, ছোটোদেরকে ভালোবাসা দিই, বড়োদেরকে প্রণাম দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। যেমন সব বিছানাপত্র হয়ে গেছে, এখন বাজে 11:25। তাহলে আজকের দিনটা এখানে শেষ করলাম, সবাইকে সুস্থ থাকার কামনা করি। নমস্কার, গুড নাইট।